بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক আলহামদুলিল্লাহ রবিল আলমিনামলা রসুলিমিন ওমান্তাবি আহমি হসী ইউদ্দিন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাইকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তারপর আজকে যে বিষয়টি নিয়ে এখানে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো কয়েকদিন আগে যে ঘটে যাওয়া আবরার হত্যা এটা সম্পর্কে আপনারা সবাই জানেন আজকে সেই কথা বলার জন্য না বলে পারছি না এটি মানে দায়িত্ব মনে করছি এবং আবরার এবং আবরার পরিবারের জন্য সুসংবাদ স্বরূপ দোয়া করার জন্য এখানে উপস্থিত হয়েছি সমন্বিত ভাই বোনেরা আবরার হত্যার বিষয়টি আপনারা সবাই জেনেছেন কীভাবে হত্যা হয়েছে কেন হত্যা করেছে এবং কীভাবে পিটিয়ে পিটে মারা হয়েছে যা একজন মানুষ মানুষকে মারতে পারে না এ সম্পর্কে বহু আলোচনা শুনেছেন বহু চ্যানেল দেখেছেন এবং সব কিছু আজকে সূর্যের মতো পরিষ্কার হয়েছে আমি সেদিকে বলতে চাই না আপনারা শুনেছেন সুরা নিসার। তো তিরানব্বই সুরানিসার তিরানব্বই আয়ত আল্লাহ সুবাহানাউতালা বলছেন যে ব্যক্তি একজন মমিনকে মারবে তার যে কত বড় শাস্তি পাঁচটা শাস্তির কথা উল্লেখ করেছে এই কথা আপনারা শুনেছেন বিবিন আলম আলোচনা করেছে আমি শুধু স্মরণ করাই দিচ্ছি আল্লাহ রকুল্লা আলমিন বলছেন ওমাই আকুল মমিনের মতো ফাজা ফাজাজা নাম যে ব্যক্তি একজন মমিনকে অন্যায় হত্যা করবে তার ঠিকানা জাহান্নাম এই কথা বলাই তো যথেষ্ট না আল্লাহ বলে এই কথা বলেই শেষ করেন নাই খয়ালি দেন ফিয়া সিরোকাল সেখানে অবস্থান করবে ও ই আল্লাহ আলাইহি আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হবে রাগান্বিত হবে ও আ আনাহু আল্লাহ আব্দুল্লা আলামিন তার প্রতি লাহানক বর্ষণ করে অভিশম্প অভিসম্পদ করেন ও আদ্দৌলাহু আদায় আজী মা তার জন্য কঠিন শাস্তি মহাশাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ বোল্লা কারণ একজন মমিনার রক্ত কীভাবে হে হইতে পারে আপনার হত্যার বিষয়টি কত পরিষ্কার দেখেন যারা আব্রারকে নিঃশিংসভাবে হত্যা করেছে তাদেরকে মানুষ বলা তো কঠিন এমন কোনো ভাষা নাই যেই ভাষা দিয়ে তাদেরকে তাদেরকে পরিচয় দেওয়া সম্ভব তারাও আফ্রিকার জঙ্গলে সে হায়না আফ্রিকার জঙ্গলে সে হিংস্র প্রাণীকেও হার বানিয়েছে তাদের মতো জঘন্য কুলাঙ্গান তাদের মতো খারাপ তাদের মতো নিকৃষ্ট প্রাণী আর পৃথিবীতে জন্ম হয় না এত খারাপ এত নিকৃষ্ট তাদেরকে কুকুর শিগাল ইতর প্রাণী বললেও ভুল হয়ে যাবে সুতরাং তারা কিভাবে অন্যায়ভাবে একজন মানুষকে এভাবে হত্যা করতে পারে অথচ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন যদি কাউকে মারতে হয় তাহলে ভালোভাবে মারো কাউকে জবা করতে হলে ভালোভাবে জবা করো কোনো প্রাণীকে জবাব করলেও তুমি চাকু ধার করে নাও তারপর জবা করো ওই যা কতাল কিতলাতা যদি কাউকে কতল করো সুন্দরভাবে কতল করো শাস্তি দিয়ে কতল করো না ওই যে জবাহ তুমি জীব হাতা কোনো জীবকে যদি জবা করো তাহলে সুন্দরভাবে জবা করো হাতে মুসাফর হাতাহো তোমাদের কেউ যেন তার চাকুকে ধার করে নেয় তারপরে যেকে জবা করা হবে তার যেন শান্তি পৌঁছে অর্থাৎ শান্তির সাথে তাকে মারো কিন্তু অন্যায়ভাবে কিভাবে একবার নয় দুইবার নয় কতবার হকিষ্টিকদের পিটে দিবেতে রড দিয়া তারপরে যেভাবে লোমহর্ষকভাবে কাহিনী বর্ণনা করা হয়েছে তাকে মারা একজন মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে না আজকে মানুষের প্রতি মানুষের দয়া নাই কিন্তু প্রাণীর প্রতি যেভাবে দয়া আছে এক প্রাণী আরেক প্রাণীর প্রতি দয়া করে এক পশু আরেক পশুর প্রতি দয়া করে এক এক জাতি আরেক জাতির দয়া করতে কিন্তু মানুষ হইয়া ক্লাসমেট হইয়া তারা একজন একজন দয়া করতে পারলো না অথচ বাংলা অথচ বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট অথচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন একজন একজনের প্রতি দয়া করতে পারে না তারা শিক্ষা সমাজের সর্বোচ্চ শিক্ষাপীঠে লেখাপড়া এরা আসছে যে মানার মতো নয় আমি এত কথা বলতে এখানে আসি নাই আমি আসছি এই কথা বলার জন্য যারা আবরারকে হত্যা করেছে তাদের প্রতিবাদ জানায় এবং তাদেরকে এইভাবেই হত্যা করা হোক যেভাবে তারা আবরারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং জাতির সামনে উপস্থিত করা হোক তাদেরকে যেন জাতির শিক্ষা গ্রহণ করতে পারে যে আল্লাহর কথা এখানে বাস্তবায়ন করা হোক আল্লাহ আমি বলছেন অলিয়া সাদ আদাহমত ইফাত মমিন তা মোমিনদের একটা দলের মাঝে যেন তাদের শাস্তি হয় আপনারা তো এই কথা বলেছেন যে ব্যক্তি একজন মমিনকে হত্যা করবে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এবং আল্লাহ সুহানাবী সাল্লা আল্লাহ হাদিসে বলেছেন যে সমস্ত দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যাওক সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাক এটা আল্লাহর কাছে সহজ কিন্তু একজন মমিনের যান নিয়ে খেলা হত্যা করা তারপরে শুনুন একটা হাদিসের কথা বললে আরও বিষয় স্পষ্ট হবে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লামের কত হাদিস রয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাগল সেরে করা তারপরে তারপর হয়েছে মানুষকে হত্যা করা মানুষ হত্যার যে কত অন্যায় কত অপরাধ কত হত্যা এটা যদি মানুষ জানতো তাহলে একজন একজন হত্যা করতে পারে না কালকে আমাদের মাটি কঠিন বিচার হবে সর্বপ্রথম মানুষ মানুষের হত্যার বিচার হবে কেন তুমি তাকে হত্যা করা আনা হবে এবং জিজ্ঞাসা করা হবে যে কেন আমাকে হত্যা করাছো আল্লাহ বিচার চাই আমি সেদিন কালকে আমাদের মাটি কি জবাব দিবে যারা আজকে মুসলিম

মুমিন কতলা মুমিন আর মোতা কিন্তু যে ব্যক্তি একজন মুমিন আর একজন মমিনকে অন্যায় ব্যবহার করবে তার ব্যাপার আলাদা তাকে আল্লাহ সুবাহন তালা এত সহজেই মাফ করে দেবেন এটা আশা করা যায় না সুতরাং সিরেক এবং কতল অন্যায় ব্যবহার্তা এটা অনেক বড় জঘন্যতম অপরাধ এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তারপর আসুন আবু সাইদ কুদ্দিরাজ থেকে বর্ণিত নবী সাল্লাহসাল্লাম আর একটি হাদিস আল্লাহ নবী সাল্লাহাম বলছে লাউ আন্না আহ 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 ফিদ্দামিন লাকাব লাকাব্বাহুল্লা ফিন্নার যদি আসমানের সমস্ত আসমানবাসী এবং জমিনের সমস্ত জমিনবাসী যদি একটা খুনের বিনিময় এক হয় তাহলে সমস্ত জমিনবাসীকে আসমানবাসীকে আল্লাহ জাহান নামে দেবেন আল্লাহ তাতে কিছু আসে যায় না তাই এতে বোঝা গেল যে একটা মানুষের খুন একটা মানুষের রক্ত একটা মানুষের আর মমিনের রক্ত আরও কত পবিত্র আল্লাহ হকবার একজন মমিনকে মমিন কীভাবে হত্যা করতে পারে আবরার একজন পবিত্র ছেলে নামটাও কত সুন্দর পবিত্র এবং নামস্পর্ত তার হালকা দাঁড়িয়েও ছিল আপনার আপনার জন্য আমাদের এখানে আসা উদ্দেশ্য আপনার জন্য মেনভাবে দোয়া করা অনেক অনেক আলোচনা শুনেছেন আমি বিশেষভাবে এখানে আসছি আবরারের জন্য দোয়া করে এবং আবরার পরিবারকে সান্ত্বনা দিতে আসছি আপনারা শান্ত থাকেন সবুর করেন আবরার আল্লাহ সুবাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন আবরার অবশ্যই শহীদ হয়েছে বলে আশা করি আল্লাহ রব্লুল আলমের কাছে দোয়া করে তামান্না করি কামনা করে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন শহীদের মর্যাদা দান করুন জান্নাতুল ফিরদাউসের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দান করুন তারপর আবরার এর জন্য আমরা খাসভাবে এখানে দোয়া করবো যারা আমার দোয়া শুনতেছেন যারা আমার

আসলে এবার বাংলা অর্থের সাথে একটু সম্পর্ক রাখি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তারপর তুমি রহম করো তাকে পূর্ণ নিরাপত্তা দান করো তাকে মাফ করো মর্যাদার সাথে তার আত্মীয়তা সম্মান সম্মানের সাথে তার আত্মীয়তা করো তার বাসস্থানটা প্রশস্ত করে দাও তুমি তার গুণাগাটি দৌত করে দাও যে পানি দ্বারা বরফ দ্বারা শিশির দ্বারা তুমি তার গুণা থেকে এমনভাবে যেমনভাবে ময়লা কাপুর সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় এবং আল্লাহ বুল আলমী যেই বাড়ি তার ছিল যে পরিবার ছিল তারতে উত্তম পরিবার তার মিলাই দাও যেই বাড়িঘর তার ছিল বাসস্থান ছিল তার তো উত্তম বাসস্থান তাকে মিলাই দাও তার যে ধরনের পরিবার ছিল তার শান্তি ছিল তার তো উত্তম শান্তি তাকে মিলাই দাও অধখিল হুল জাননাতে তুমি তাকে জান্নাতে প্রবেশ করো ওয়াইদ হুমিন আদাবিল কবর আদাবিন্নার এবং তুমি কবর আজাব থেকে তাকে রক্ষা করো এবং জাহান নাম থেকে তুমি মুক্তি দান করো এটা আপনার জন্য খাস দোয়া আমরা আপনার জন্য দোয়া করব। সম্মিলিত নয় বরং এককভাবে যে যেখান থেকে আসছেন আমাদের মুমিন ভাই তাকে নিঃসিংসভাবে হত্যা করা হয়েছে সে শাহজাতের মর্যাদা লাভ করে গেছে এখন কবর জগতে যে শান্তি পাইতে পারে এবং আল্লাহ সুভানা তালা তার সাথে সুন্দর আচরণ করুক তার কবরকে আল্লাহ প্রশস্ত করুক জান্নাতুল ফেরদাউসের মধ্যে সম্মান দান দান স্থান দান করুক জান্নাত এবং কবরকে জান্নাতের ফেরদাউসের বাগিচা বিছায় দেখ জান্নাতের পোশাক পরে দেখ তার জন্য জান্নাতের পোশাক তার জন্য অবদারিত করে দেখ আল্লাহ সুহান্ন তালা তাকে মাফ করে লা কবরের শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করুন এটা আব্রার এবং আব্রারের জন্য আব্রার পরিবারের সবার জন্য দোয়া করছি এবং সমস্ত মুসলিম ভাই বোন যে যেখানে সবার জন্যই দোয়া করছি আল্লাহ সমস্ত মুসলিম ভাই বোন যেখানে আছে যারা বেঁচে আছে তাদের জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করুন যারা মারা গেছে তাদের জন্য লসো মাহান তালা কবর শান্তি ব্যবস্থা করে জান্নাতুল ফের নসিব করুন আমিন হাজ ওস্লাত নবিনহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি